গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, এক জায়গায় ঘুরতে যাব আমরা। তো ভাতও বসিয়ে দিয়েছি আর রান্না সব কমপ্লিট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে নিয়েছি আজকে উঠে। একটা ভাজা করেছি সবজি দিয়ে, গাজর আলু বিনস দিয়ে একটা ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি পাতলা করে। তো ব্যাস, এইটা খেয়ে আমরা এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে যাব। তোমাদের কোথায়, মানে আমরা কোথায় যাচ্ছি তোমাদের পরে আমি জানাচ্ছি। আর এদিকে দেখো কি হয়েছে, এই যে ডগিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই ডগিটা মানে রাস্তায় নাকি ঘুরছিল, তো মানে নিখোঁজ হয়ে গেছে বাড়ি থেকে যেভাবেই হোক। তো ওর যে ওনার, ওনারও কোনো খোঁজ পাওয়া যায়নি। তো মানে এটা কার ডগি কিছুই বোঝা যাচ্ছে না। তো ফেসবুকে নাকি দেওয়া হয়েছিল, তো আমাদের পাশের ঘরে যে উনি থাকেন উনি বলেছেন ওনার কাছে রাখবেন, তো সেই জন্যে আরেক ভদ্রলোক দিতে এসছেন ওনার কাছে। তো আমরা বেরিয়ে গেছি, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা হলো টামারাক মার্কেট প্লেস। তো ওটা ওয়েস্ট ভার্জিনিয়াতেই পড়ে, তো আমরা সেখানে আজকে যাচ্ছি ঘুরতে। আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, এখানে আগে ও থাকতো, মানে এখন যেখানে আমরা আছি তার আগেও ওখানে থাকতো, তো আমাকে সেটাই দেখালো। তো চলো যাওয়া যাক, দেখি কতক্ষণ সময় লাগে, আমি একটা আইডিয়া নেই এটা কত দূর। তো আমরা পৌঁছে গেছি টামারাক মার্কেট প্লেসে, আর এখানে গাড়ি পার্কিং করা হয়েছে, তো আমরা ভেতরে যাব, চলো তোমাদেরও দেখাই। তো আমাদের ঘোরা হয়ে গেল টামারাক,
তবে আমি পুরোটা তোমাদের এই ব্লগে শেয়ার করব না, তার কারণ পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, অনেক অনেক কিছু দেখার আছে, অনেক কালেকশনস রয়েছে ভেতরে, তো যেগুলো খুব ভালো লাগবে তোমাদেরও দেখে, আমার তো খুব ভালো লেগেছে। তো আমি ভাবছি এই টামারেকটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করব, শুধু যেটা টামারেক মানে নিয়েই থাকবে। তো সেই জন্য আমি এখানে ছোটো ছোটো কিছু ক্লিপিংস দিলাম। আর এখান থেকে আমাদের প্ল্যান হলো আরেকটা জায়গায় যাব, সেটা হলো স্যান্ডস্টোন ফলস। তো আমরা দুজনা একা যাব না, আরও দুজন আমাদের সাথে যাবেন। তো ওনারা ওনাদের মানে আমি ফার্স্ট টাইম আমি মিট করব ওনাদের সাথে। আর এখানে যখন আমার হাজব্যান্ড যখন বেকলিতে ফার্স্ট জব নিয়ে আসে, তো তখন ওনাদের সাথে ওর মানে প্রথম পরিচয় হয়েছিল। তো বলতে পারো আমাদের গার্ডিয়ানের মতোই এই শহরে। তো ওনাদের সাথেই আজকে যাব আমরা ঘুরতে, আর আমরা এক জায়গায় মিট করব, ওখান থেকে ওনাদের গাড়িতে করেই যাব, ওটা বেশ অনেকটাই দূর। তো আমরা এখন কোথায় যাচ্ছি একটু বলে দাও। আমরা এখন স্যান্ডস্টোন ফলে যাব। কোথায়? স্যান্ডস্টোন ওয়াটারফল। আর আমরা কোথায় মিট করব? উই উইল মিট এট উইটলসন হাই স্কুল অডিটোরিয়াম। আজকে শুধুই আমাদের ঘোরার দিন, স্যাটারডে ছুটির দিন, আমরা এক জায়গা থেকে এসে আবার আরেকটা জায়গায় প্ল্যান হয়ে গেল। আজকে আর ওয়ালমার্ট যাওয়া হবে না, কালকে যাব। তো ওনাদের সাথে দেখা হয়ে গেছে, আমরা গাড়িতে উঠেও পড়েছি, আর এখন যেতে অনেকটাই সময় লাগবে, এখান থেকে বেশ খানিকটা দূর। তো চলো দেখা যাক স্যান্ডস্টোন ফলস কেমন জায়গাটা, শুনেছি খুব সুন্দর, আজকে নিজের চোখে দেখব। ও এসছে আগে একবার, একবার ঘুরে গেছে, ওর ঘোরা হয়ে গেছে অনেক দিন আগে, একবার এক বছর আগেই এসেছিল এখানে। আমরা পৌঁছে গেছি স্যান্ডস্টোন ফলসে, জায়গাটা সত্যি খুব সুন্দর। এখনো মানে আমরা আরও ভেতর দিকে যাব, এটা একটা মানে নদী মতো তৈরি হয়েছে, ওই ফলসের জলটা পড়ে নদী মতোটা তৈরি হয়েছে। তো এত সুন্দর লাগছে জায়গাটা, জলটা না একটু মানে কালচে টাইপ পুরো, মানে আমরা ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কালারটা কিন্তু একটু কালো কালো রঙের মানে জলটা। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, আমাদের তো ভীষণ ভালো লাগলো, মানে এটা একটা স্পট, আবার খানিকটা গিয়ে আরেকটা স্পট পড়বে। তো এখানে আমরা একটু থামলাম, একটু উপভোগ করলাম প্রকৃতির সৌন্দর্যটা, তো সত্যি এই জায়গাটা অসাধারণ।
তো আমরা এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম, স্টিল ফটো, তো সেগুলোই কয়েকটা শেয়ার করলাম ভিডিওতে। জায়গাটা সত্যি আমার খুব ভালো লেগেছে। তো ফেরার পথে পাপাজন্স থেকে পিৎজা নিয়ে চলে এসেছি, মানে ওখানে দাঁড়িয়ে আমরা তৈরি করালাম পিৎজাটা। আমরা যা যা বলেছি তাই তাই দিয়েছি। এর মধ্যে চিকেন তো রয়েছে, তার সাথে আরও অনেক কিছু রয়েছে, আর পাইনঅ্যাপেলও আছে। তো এটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি, সাথে একটা পেপসি নিয়ে এসেছি। এটাই আজকে আমাদের ডিনার আমরা করব। আর তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।